কি সমস্যা ছিল, কারা আক্রমণ করেছে আপনাদের উপর, কি ঘটনা? আমরা থানা পারমিশন করে, আমাদের খানাকুল থানার বড়বাবুর পারমিশন নিয়ে ছত্রসাল টু বালিপুর স্কুল পর্যন্ত মিছিলের মানে পারমিশন পেয়েছিলাম। মিছিল করে সকালে যখন মিছিল স্টার্ট করি, ওরা বোমাবাজি করেছে তৃণমূলের গুন্ডারা, তাতে আমাদের মিছিল রুখতে পারেনি। আমরা কমপ্লিট মিছিল করেছি, আমাদের লোকের সমাগম এত বেশি ছিল, সেই সূত্রে ওরা কোনো কিছুই করতে পারেনি। তো আপনাদের মিছিল চলাকালীন কী ঘটনা ঘটেছে? ওরা বোমাবাজি করেছে, আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়েছে, রিভলভার দেখিয়েছে, বালিপুর বাজারের মধ্যে ওরা তাণ্ডব চালিয়েছে, কিছু মানুষকে ভয় দেখিয়েছে, তাতেও আমাদের মিছিলকে রুখতে পারেনি। ঘুরে তৃণমূলদের অভিযোগ, আপনারা এলাকায় বিজয় মিছিলের নামে বিজেপি কর্মীরা লাগাতার তাণ্ডব চালাচ্ছে বলছে। ওটা বাজে কথা, ওদের পায়ের তলায় মাটি নেই, ওরা যা ইচ্ছে এখন বলবে। ওদের শেষ সিন চলছে, ওরা এখন ইচ্ছা মতো করে বলবে। কিন্তু আমরা কমপ্লিট মিছিল করেছি, কোনো মানে অশৃঙ্খলা ব্যবহার কারোর সঙ্গে করিনি। বিভিন্ন তৃণমূল যেসব দলীয় কার্যালয়গুলো আছে সেখানে আপনারা থাপা পাঠাচ্ছেন বিজেপি কর্মীরা বলছে? ওরা নিজেরা নিজেরা বলছে, আমরা কিছু করছি না। ওরা নিজেরাই তৃণমূলের পার্টি অফিসে চাবি দিয়ে বিজেপির নামে বলছে। এই মুহূর্তে আপনারা কী চাইছেন, প্রশাসনের কোনো সাহায্য কিছু পাচ্ছেন বা প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের সাহায্য আমরা পেয়েওছি। প্রশাসনের বিরুদ্ধে আমরা কোনো কথা বলব না, প্রশাসন প্রশাসনের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। আচ্ছা, আপনার নাম কী দায়িত্ব আছে? আমার নাম অশোক মালিক, খানাকুল এক নম্বর মণ্ডল কমিটির বালিপুর অঞ্চলের, আমি মণ্ডলের শক্তিকেন্দ্র প্রমুখ, আমার নাম অশোক মালিক। যেখানেতে বলা হচ্ছে যে বিজেপি কর্মীদের উপরেতে তৃণমূলের লোকজন হামলা চালালো, আপনাদের উপর অভিযোগ কি? তৃণমূলের লোকেরা চুরি করে বসে থাকবে? তোমরা বারবার শান্ত এলাকা অশান্ত করে দিয়ে যাবে, তোমাদের চুরি করে বসে থাকবে? তোমরা আমাদের ব্যানার ফেলবে, ফেস্টুন ফেলবে, পতাকা ফেলবে, মমতা ব্যানার্জি নামে কুৎসা করবে, আর তৃণমূলের লোকেরা কি চুরি করে বসে থাকবে? তৃণমূলের লোকেরা প্রতিবাদ করবে না? তো বোমাবাজিটা তৃণমূল সরাসরি একদম ফ্রন্টে নেমে গেল, কি করবে, কি করবে আপনি বলুন না। আমার দলটাকে তো বাঁচাতে হবে। জবাব কি ইটের বদলে পাটকেল জবাবটা বলছেন? এরপর অন্য ধরনের হবে, দল থেকে খালি অর্ডারটা আসতে দিন না, তারপরে অর্ডার খবরটা কি হবে তারপর বুঝতে পারবেন। এটা কি মনে হয় যে দল বিরোধী কাজে আবার লিপ্ত হয়ে যাচ্ছে তৃণমূল কর্মীরা? দল বিরোধী কাজ নয়, দল বাঁচানোর তাগিদে লড়াই করছি আমরা, আমাদের তাগিদে লড়াই করছি। বিজেপি তো বিজয় মিছিল করতে এসেছিল বলা হচ্ছে। বিজয় মিছিল কিসের বিজয় মিছিল তোমার? তুমি কি আরামবাগ লোকসভা কেন্দ্র জিতেছো নাকি? আরামবাগ লোকসভা কেন্দ্র আমরা রোজার মাস বলে আমরা বিজয় মিছিল করিনি, তোমাদের কিসের বিজয় মিছিল? এ তো এক সপ্তাহ আগে বিজয় মিছিল করে গেলে, আবার কিসের বিজয় মিছিল তোমাদের? তোমরা বিজয় মিছিলের নামে নোংরামও করবে, মমতা ব্যানার্জির ফেস্টুন ফেলবে, কাট আউট ফেলবে, পতাকা ফেলবে, মমতা ব্যানার্জির নামে কুৎসা করবে, আর আমরা ছেড়ে দেবো বসবো নাকি? আপনার এখন কী চাইছেন? আমরা প্রতিরোধ গড়ে তুলেছি, আমাদের অর্ডার খালি আসতে দেরি আছে, আমরা সাফ করবো এলাকা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শেখ সাকিব।